আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উনত্রিশ নভেম্বর তেইশ জামাতের রাজনীতি স্বাভাবিকভাবে চলবে হঠাৎ এ কেমন ঘোষণা চমৎকার বার্তা জামাতের নিবন্ধন বাতিল হলো স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই জামাত ইসলামী গণমাধ্যমের প্রেস রিলিজ দিয়ে তাদের আইনজীবীর মাধ্যমে এটা জানিয়েছে দ্যাট মিন্স জামাতের দাবি তাদের রাজনীতি স্বাভাবিকভাবেই চলবে এবং নেতাকর্মীদের সেই চেতনা ধারণ করে সেভাবেই কাজ করার জন্য নির্দেশনাও দিয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রেস রিলিজ একদিন আগে আমাদের কাছে এসেছে দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন লিগাল সেকশনটার সমন্বয়ে দায়িত্বে আছেন তিনি আওয়ামী সরকার দীর্ঘ পনেরো বছর যাবত অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে নির্বাচন এবং বিচার ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপ করেছে জামাতের বক্তব্য না নিবন্ধন সংক্রান্ত আপিল মামলাটি খারিজ করে দিয়ে জামাতের উপর চরম অন্যায় করা হয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জামায়াত ইসলামী আবার নিবন্ধন ফিরে পাবে ইনশাল্লাহ এর মানে এখনও কিন্তু জামাত এইভাবে তাদের দল বাতিল করে দিয়ে নতুন নামে দল করে নিবন্ধন চেষ্টা করবে এরকম কিন্তু না তারা এই নিবন্ধন ফিরে পাবে বলে এখনও তারা আশাবাদী এবং জামাতের ফিলোসফি আমরা দেখেছি অনেক সময় আমরা পরামর্শ দিয়েছি যে জামাতকে আপনারাই বিলুপ্ত করে দিন নতুন দল নিয়ে রাজনীতি করেন কিন্তু না তারা জামাত নামেই রাজনীতি করবে তাদের আদর্শিক একটা ব্যাখ্যা এখানে রয়েছে নিবন্ধন বাতিল হলো জামাত ইসলামীর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে কোনো বাধা নেই আমি জামাতের সর্বস্তরে দায়িত্বশীলদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণ উপায়ে দলীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি মানে এটা চমৎকার একটা আহ্বান হিসেবে দেখতে চাই চমৎকার বার্তা যে জামাতের রাজনৈতিক কার্যক্রমে কোনো বাধা নেই স্বাভাবিকভাবে চলবে দর্শকের সাথে সাথে জামাত ইসলামী সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে কঠিন বার্তা দিয়েছে জনগণকে কঠিন আহ্বান জানিয়েছে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী ফেসিবাদের পতন ঘটাতে হবে মালানা এটিএম মাসুম এই শিরোনামে হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়েছেন সরকার সরকারের জুলুম নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জানিয়ে মালন এটিএম মাসুম এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন স্বৈরাচারী আওয়ামী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ক্ষমতা লিপসায় আওয়ামী লীগ এখন যে এমন অন্ধ যে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে স্বাধীন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দেশে আইনের শাসনও ন্যায় বিচার বলতে কিছু নেই দেশকে আজ জাহান নামে পরিণত করা হয়েছে আওয়ামী লীগের এই ফেসিবাদ কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ করতে হবে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী ফেসিবাদের পতন ঘটাতে হবে এর মানে সরকারকে কঠিন হুঁশিয়ারি কঠিন বার্তা তিনি আরো বলেন দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বিনা ভোটের সরকার আবারও বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে খালি মাঠে গোল দেয়া ষড়যন্ত্র করছে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না নেতাকর্মীদের দ্রুত সাজা দেওয়ার জন্য পুরোনো রাজনৈতিক মামলাগুলো সচল করা হয়েছে কোনো মামলাগুলো আসামি অনুপস্থিতিতে চার্জ গ্রহণ ও শুনানি না করেই প্রতিপক্ষের নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে এই সাজা দেওয়ার যে প্রক্রিয়াটা বিচারিক প্রক্রিয়া যে কতটা ত্রুটিপূর্ণ এ বিষয়ে জামাত ইসলামী আইনজীবীরা আলাদা কিন্তু প্রেস কনফারেন্স করে বিস্তারিত বলেছে আমিরে জামাত মানে রফিকুল ইসলাম খান বা এদেরকেও সাজা দেওয়ার একটা ষড়যন্ত্র বা পায়ে তারা চলছে বলে জামাত মনে করে তারা কিন্তু আইনজীবীদের মাধ্যমে এটা জাতিকে জানিয়েছে প্রায় প্রতিদিনই সরকার জামাত ইসলাম জামাত ইসলামী ও বিরোধীদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বাড়িতে নেতাকর্মীদের না পেয়ে বাবা চাচা ভাই ভাতি যেমনকি মহিলাদের পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বাংলাদেশে এক আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে গণতন্ত্রের লেবাসে কর্তৃত্ববাদী সরকার জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে স্বৈরাচারী সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিপক্ষকে কণ্ঠাসা করে দমিয়ে রাখা গত চব্বিশ ঘন্টায় মানে এই বিবৃতি যখন লিখেছেন তখন ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি সদস্য কামাল হোসেন তিনি কিন্তু রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ও বগুড়া শহর শ্রমিক কল্যাণের সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেন সহ সারা দেশে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের পনেরো জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে যাই হোক কিছুটা কমেছে যদি কর্মসূচি ছিল না ওই সময় তিনি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এছাড়া জামাতের আরো কঠিন হুঁশিয়ারি আছে দর্শক চাপ প্রয়োগ ভয়ভীতি মামলা হামলা করে জামাতকে স্তব্ধ করা যাবে না জামাত এই বার্তা সরকারকে দিয়ে দিয়েছে মাওলানা আব্দুল হালিম বলেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন জামাত নেতাকর্মীদের সকল প্রকার চাপ উপেক্ষা করে চলমান আন্দোলন সংগ্রামে জোরদার ভূমিকা পালন করতে হবে অতীতে জামাতকে চাপ প্রয়োগ ভয়ভীতি ও মামলা হামলা করে স্তব্ধ করা যায়নি ভবিষ্যতেও করা যাবে না ইনশাল্লাহ জামাতের অতীত ইতিহাস সংক্ষেপে তুলে ধরে মারোনা আব্দুল হালিম আরও বলেন অতীতেও জামাতকে কয়েকবার বেআইনি ঘোষণা করা হয়েছিল জামাত সেই সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বীরাচার বিরোধী আন্দোলন ও ক্যাটেকা সরকার প্রতিষ্ঠা আন্দোলনে জামাত অতীতের মতো অতীত ভূমিকা দেশবাসীর কাছে স্পষ্ট যাই জামাত অনর থাকবে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তাদের স্বাভাবিক রাজনীতি চালিয়ে যাবে এতে কোনো আইনি বাধা মনে করে না তারা সেই বার্তাই দিয়ে দিল নেতাকর্মীদের দেশবাসীকে সরকারকে